হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিত্রাস কিচেন। আজ একটি খাঁটি বাঙালির নিরামিষ আইটেম আপনাদের সামনে উপস্থিত করছি, নারকেল দিয়ে মোচা ঘণ্ট। এনে দিল তো জিভে জল। আর দেরি না করে দেখে নেওয়া যাক ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে একটা মাঝারি সাইজের মোচাকে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তিনটি মিডিয়াম সাইজের আলুকে আমি চৌকোনো করে কেটে নিয়েছি, চৌকোনো শেপটা ছোট ছোট হবে। তিনটে কাঁচা লঙ্কা, নারকেল কোড়া হাফ কাপ, জিরার গুঁড়ো 1.5 টিএসপি, আদা বাটা 1 টিএসপি, ঘি 1 টিবিএসপি, হলুদ গুঁড়ো 1 টিএসপি। টেম্পারিংয়ের জন্য লাগবে 1.5 টিএসপি জিরে, তেজপাতা 2, শুকনো লঙ্কা 2, 3টে ছোটো এলাচ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর সর্ষার তেল। আমি সর্ষার তেলে করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। ইনগ্রিডিয়েন্টস ডিটেলস ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে সেদ্ধ করা মোচা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করব। ছোটোবেলায় মাকে দেখেছি মোচা ঘণ্ট করার আগে মোচাটা সেদ্ধর পরে শিলপাটা এটাকে বেটে নিত। সেই পরিশ্রমটা লাঘব করার জন্য আমি মিক্সিতে করছি এটা। এটা জাস্ট ব্লেন্ড করতে হবে একবার, পেস্ট কিন্তু হবে না। মোচাটা রেডি হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াইতে 3 থেকে 4 টেবিল স্পুন তেল আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুটাকে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। আলুটা কিন্তু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে ফেলছি। কড়াইতে আবার 3 টেবিল স্পুন তেল আমি হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন লো মিডিয়াম করে টেম্পারিংটা দিয়ে দেব। প্রথমে দিলাম সাদা জিরে, তারপরে শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর তেজপাতাটা টুকরো করে দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। টেম্পারিংটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য জল দিলাম, নইলে জিরার গুঁড়ো দেওয়ার সাথে সাথে জিরার গুঁড়োটা গরম তেলে পুড়ে উঠবে। জিরাটা ভালো করে জলের সাথে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। এরপরে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে আমি এটাকে সাঁতলাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিলাম ভাজা আলুর টুকরোগুলো আর মোচার পেস্টটা। এরপরে দেব স্বাদ মতো লবণ, তবে লবণটা খেয়াল রাখবেন, আমরা মশলা সাঁতলানোতেও কিন্তু লবণ দিয়েছি। আর দেব স্বাদ মতো চিনি। এবার সব কিছুকে মিশিয়ে স্ম্যাশ করতে করতে এটাকে ঘন ঘন নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামই থাকবে। এটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত মোচাটা কড়াইয়ের গা থেকে উঠে আসছে। ঠিক এইভাবে ঘন ঘন এটাকে কিন্তু নেড়ে যেতে হবে, ঠিক যেভাবে আমি এখন করছি। এই স্ম্যাশ করতে করতে কিন্তু নাড়তে হবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন নতুন রেসিপির জন্য। প্রসেসটা যখন হাফ ডান হয়েছে ঠিক তখন আমি নারকেল কোলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে মোচার সাথে এটাকে ভালো করে মিশিয়ে আবার স্ম্যাশ করতে করতে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে মোচাটা উঠে আসছে। কড়াইয়ের গা থেকে দেখুন মোচাটা কিন্তু এখন উঠে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, রান্নাটাও প্রায় কমপ্লিট। এবার ঘিটা দিয়ে মোচার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেব। তাহলে রেডি মোচার ঘণ্ট। আর দেরি নয়, গরম ধোয়া ওঠা ভাত আর মোচার ঘণ্ট দিয়ে জমে যাবে আজকের লাঞ্চ। আমার ভিডিও ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন।